প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন। হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে খেপুপাড়ায় নামবেন তিনি। সেখানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে খেপুপাড়ায় আছেন সাদি মাহমুদ, যাচ্ছি তার কাছে। সাদি, প্রধানমন্ত্রীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ঘিরে খেপুপাড়ার এখনের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আলাবি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে গত রোববার ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এই পটুয়াখালীর খেপুপাড়ার উপর দিয়ে সর্বোচ্চ গতিবেগ 111 কিলোমিটার বেগে বয়ে গেছে, যার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেছে, যাদের মাছের ঘের ছিল মাছের ঘের নষ্ট হয়েছে, গবাদি পশু প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সব মিলে এই এলাকার মানুষ একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা পটুয়াখালী জেলা প্রশাসনের থেকে পাওয়া তথ্য মতে কিন্তু এই পটুয়াখালীর জেলার 3 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 250-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, 2 সহস্রাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সব মিলিয়ে কৃষি মৎস্য প্রাণী সম্পদ খাতে কিন্তু প্রায় 100 কোটির বেশি ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আসছেন, আপনি যেমনটি বলছিলেন যে, এবং বেলা 11টার দিকে ঢাকা থেকে প্রধানমন্ত্রী রওনা হওয়ার কথা রয়েছে, এবং আমরা আশা করছি যে 12টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীতে পৌঁছাবেন, এবং পটুয়াখালীতে নামার আগে তিনি কিন্তু আশেপাশের যে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেই এলাকা ঘুরে দেখবেন, পরিদর্শন করবেন, এবং 12:30টার দিকে তিনি পটুয়াখালীর সরকারি মোজাহারুদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে আসবেন, এবং এখানকার স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে যারা ক্ষতির শিকার হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলবেন এবং তাদের হাতে ত্রাণ তুলে দেবেন। তো সব মিলিয়ে এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই অবস্থায় তাদের সহায় সম্বল হারিয়ে গেছে, তাদের কিছু নেই, তাদের আবার জীবন যুদ্ধে নামতে হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আসছেন, এর কারণে তারা অনেক বেশি উজ্জীবিত আছেন এবং তারা তাদের মনোবল আবার ফিরে পাবেন, এর মাধ্যমে তারা সেটি বলছেন। এবং আমি যারা পটুয়াখালী জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইবার কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি সচেতনতা তৈরি তারা করতে পেরেছিল, এবং সময় মতো বেশিরভাগ মানুষকে তারা আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছিল, যার কারণে কিন্তু প্রাণহানির ঘটনা কমে গেছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হলে কিন্তু প্রাণহানির ঘটনা কমাতে তারা পেরেছে সেটি তারা বলছেন। এবং সব মিলিয়ে এখন কিন্তু প্রধানমন্ত্রী যেখানে ত্রাণ বিতরণ দিবেন আপনি দেখতেই পাচ্ছেন আমি সেখানে আছি, এবং এরই মধ্যে কিন্তু এই এলাকাবাসী কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার দেখার জন্য কিন্তু এই দুর্দশার মধ্যেও কিন্তু তারা এখানে হাজির হয়েছেন এবং এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12:30 নাগাদ এখানে এসে পৌঁছাবেন।